ঈশান মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কায়ের সাহেবের একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি এখন পবিত্র কুরআন পাঠ থেকে তেলাওয়াত নিয়ে আসবেন জাতীয়তাবাদী সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদুল হক তর্জমা সহ কুরআন তেলাওয়াত নিয়ে আসবেন আমরা যে ব্যানারগুলো মাঠের মধ্যে রয়েছে সেই ব্যানারগুলো নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছে যে প্ল্যাক কার্ডগুলো মাঠের ভিতরে আপনারা السلام عليكم صدق الله العظيم ترجمة مهان الله رب العالمين اي بشال اكاش ابن جمينير مالي تيني جاكي چان اي جمينير اجو دان كتك برين তিনি যাকে চান তার হাত থেকে এ রাজ্য কেড়ে নিতে পারেন তিনি সম্মান দিতে পারেন আবার সম্মান কেড়ে নিতে পারেন তিনি আমার আল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এই দর্শকে আমরা আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়ার খালি চারটি রেখেছে এটা আমাদের ঐক্যের প্রতীক এটা আমাদের জাতীয় প্রতীক এই মন্দির খালেদের বন্দী খালেদা মুক্ত করে দিতে যাচ্ছে বন্দী খালেদা জিয়ার এক শক্তিশালী সেটাই আজকে এই দর্শকে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ ভাই আল্লাহ বৃন্দ আমাদের মধ্যে আমাদের অনেক প্রতিবৃন্দ এসে গেছে আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে এসে পৌঁছেছে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি এই সিলেটের জনসমাবেশের কেন্দ্রীয় ঘোষিত কমিটির উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই সিলেটের গণমানুষের নেতা সিলেটের কাশের সর্বোচ্চ সদস্য প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মূলক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হয়েছে সাধারণ সম্পাদক কয়সরম আহমেদের একটি মিছিল আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ
যারা স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল তারা এসেছেন আমার মনে হয় মুশফিকের নেতৃত্বে একটি মিছিল এসে বসেছে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির একটি মিছিল এসেছে আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়াসাথী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথি বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব তাসলিমা মুসলিমা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সম্মানিত আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম দালালি পঙ্কি তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নির্বাহী কমিটির সদস্য জেলা আবুল কায়ুম স্বামী তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নাসির রহমান আমাদের মধ্যে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন মৎস্যজীবী দলের মৎস্যজীবী দলের আহ্বায়ক একজন তারেক কালামকে তার বক্তব্যের কার্যক্রম অনুরোধ জানাচ্ছি প্রস্তুত থাকার জন্য আমরা জাহাঙ্গীর চৌধুরী জীবন এবং সুরমান আহমদকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আবুল কালামের সময় হচ্ছে 2 মিনিট আমাদের মধ্যে দেখতে পাচ্ছি সুরমান আহমদকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি সুরমান আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সময় 2 মিনিট আমরা দেখতে পাচ্ছি যুব দলের একটি মিছিল হবিগঞ্জ যুবদল যুব দলের একটি মিছিল বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়াসির আফরিন আহসান প্রস্তুত থাকবে দেলোয়ার হোসেন দিলার সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুধীর চুতিয়াসকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সারা বাংলাদেশের আহত এবং সেন্ট্রালের নেতৃবৃন্দ এবং সিলেট থেকে আহত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংগ্রামী ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা সকলেই জানেন আজকে এই সমাবেশ দ্রব্য মূল্যের উর্ধগতি থেকে শুরু করে আমাদের দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়ার উদ্দেশ্য প্রমুক্তি আমাদের একটাই শর্ত একটাই দাবি মুক্তি 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 চাই খালেদা
উপস্থিত হয়েছে 12 নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা করতালি